বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীতে যখন বন্ধ সিনেমা পাড়া, বন্ধ শুটিং স্পট, এই সময় কিনা মিডিয়া পাড়ায় তুমুল আলোচনা এবং সমালোচনায় জায়েদ খান। না, কোনো সিনেমা কিংবা অভিনয় নিয়ে নয়, জায়েদ খান আলোচিত সমালোচিত মূলত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে। তার বিরুদ্ধে অভিযোগ, এফডিসির সাধারণ সম্পাদক হয়েও তিনি চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেননি, বরং ব্যক্তিস্বার্থে চলচ্চিত্রকে ব্যবহার করেছেন। তার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের 18 সংগঠন মিলে জায়েদ খানকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে উত্তাল অবস্থা বিরাজ করছে এফডিসি পাড়ায়। সে যাই হোক, আমাদের আজকের এই ভিডিওতে জানাবো একসময়ের ব্যস্ততম এই নায়ক ও বর্তমান এফডিসি সাধারণ সম্পাদক জায়েদ খানের জীবনের কথা এবং নানান অজানা তথ্য। সেই সাথে তার বিরুদ্ধে এফডিসি সদস্যদের অভিযোগ জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিরোজপুরের সন্তান অভিনেতা জায়েদ খান এসএসসি পাশ করে 1995 সালে ঢাকা আসেন। ভর্তি হন ঢাকা সিটি কলেজে। উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। তিনি এমএ সম্পন্ন করেছেন। তার চার ভাই বোন এবং সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। 2012 সালে জায়েদ খানের মা মিসেস শাহিদা হক রত্নগর্ভা হিসেবে পুরস্কৃত হন। জায়েদ খান 2006 সালে নতুন মুখের সন্ধানে প্রথম নির্বাচিত হওয়ায় চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। নতুন মুখের সন্ধানের মাধ্যমে এর আগেও ঢালিউডে নামিদামি নায়ক নায়িকারা চলচ্চিত্রে এসেছেন। জায়েদ খানকে চলচ্চিত্রে ব্রেক দেন প্রযোজক মাহমুদ হক শামীম। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে বরেণ্য পরিচালক মোহাম্মদ হানানের ভালোবাসা ভালোবাসা ছবির মাধ্যমে। প্রথম দিকে জায়েদ খান সহ নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিনয় করলেও 2012 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাই চলচ্চিত্রে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। ওই বছর থেকেই জায়েদ খানের চলচ্চিত্রের ব্যস্ততা বৃদ্ধি পায়। তিনি নায়ক চরিত্রে বিভিন্ন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে থাকেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে ভালোবাসা ভালোবাসা, জমিদার বাড়ির মেয়ে, নাগনাগিনীর স্বপ্ন, পাপের প্রায়শ্চিত্ত, মন ছুঁয়েছে মন, রিক্সাওয়ালার ছেলে, কাজের মানুষ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। নিজের অবস্থান তৈরির জন্য জায়েদ খান অনেক পরিশ্রম করেন। বিশেষ করে বাংলা ভাই চলচ্চিত্রে ডামি ব্যবহার না করেই তিনি বেশ কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেছেন। 2014 সালে লাভ ইন মালয়েশিয়া নামক চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে তিনি সমুদ্রে পড়ে যান। পরে তাকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়। 2014 সালে মুক্তিপ্রাপ্ত অশ্লীলতা এবং নকলের দায়ে অভিযুক্ত দাবাং চলচ্চিত্রে অভিনয়ের কারণে বেশ সমালোচিত হন জায়েদ খান। অভিনয়ের বাইরে এসে 2017 সালে তিনি অন্তর্জাল নামের চলচ্চিত্র প্রযোজনা করেন, যা তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রে জায়েদ খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরিমণি। একই বছর তিনি জিয়াউর রহমান জিয়া নির্দেশিত লাইট ক্যামেরা অ্যাকশন নামের একটি টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন নিপুণ। অভিনয় ও প্রযোজনার বাইরে তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক। টানা দ্বিতীয়বারের মতো তিনি দায়িত্বটি পালন করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচিত হচ্ছেন এই দায়িত্ব নিয়ে। সাধারণ সম্পাদক হয়েও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেনি, বরং ব্যক্তিস্বার্থে চলচ্চিত্রকে ব্যবহার করেছে এমন অভিযোগে চলচ্চিত্রের 18 সংগঠন মিলে জায়েদ খানকে বয়কট করার সিদ্ধান্ত নেয়। এর পেছনে অসংখ্য অভিযোগ আছে। কেউ বলছেন চলচ্চিত্রের শৃঙ্খলা এবং নির্মাণ ব্যয় কমিয়ে আনার জন্য চলচ্চিত্রের সকল সংগঠন একত্রিত হয়ে চলচ্চিত্র নির্মাণ নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করে। চলচ্চিত্রের সব সমিতি এই উদ্যোগকে সাধুবাদ জানালেও জায়েদ খান শুধুমাত্র ব্যক্তিস্বার্থে এর বিরোধিতা করে। এছাড়াও চলচ্চিত্র পরিবার প্রমাণ পেয়েছে জায়েদ খান অন্যান্য শিল্পীদের হয়রানি, মিথ্যে মামলা এবং ক্ষমতার দাপট দেখান। তার কাজের সমালোচনা করলেই তিনি তার ক্ষমতায় যিনি সমালোচনা করেন তার সদস্যপদ বাতিল সহ বিভিন্ন ক্ষতির চেষ্টা করেন। জায়েদের আরও অপকর্মের অভিযোগ চলচ্চিত্র পরিবার পেয়েছে বলে দাবি করেছেন তারা। চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ফিরোজ শাহী অভিযোগ তুলে বলেছেন, জায়েদ খান এফডিসিতে আমার কাছে একটি গরু চেয়েছিল, গরু দিতে না পেরে 20,000 টাকা দিয়েছিলাম। এরপরও তিনি ক্ষমতার অপব্যবহার করে আমার সদস্যপদ বাতিল করেছেন। প্রয়াত সালমান শাহর সব সখীরে পার করিতে নেবো আনা আনা এই সিনেমার ডান্স ডিরেক্টর সাইফুল ইসলাম কাঁদতে কাঁদতে বলেন, 14 বছর বয়স থেকে এফডিসিতে কাজ করি, এখন আমার বয়স 54, ক্ষমতার জোরে জায়েদ খান আমার সদস্যপদ বাতিল করেছে। তিনি লোক দিয়ে বিভিন্নভাবে অপদস্থ করেছে, সে ক্ষমতায় আসার পরে এফডিসিতে বিভেদ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। জায়েদ খান কিছুদিন আগে লাইভে এসে চরম অপমান করেছে হিরো আলমকেও। এছাড়াও আরও অনেকেই নানান সময় জায়েদ খানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগের কথা বলেছেন। এত সব সমালোচনার ভিড়ে এই ভাইরাসকালে বেশ কিছু প্রশংসনীয় কাজও করেছেন তিনি। তবে সাম্প্রতিক সমালোচনা সবকিছুকে আড়াল করে দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, একজন অভিনেতা হিসেবে নয়, এফডিসির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে কি আপনি যোগ্য মনে করেন? মনে করে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, আর না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন আলোচিত তারকাদের জীবনের কথাসহ নানারকম অজানা তথ্য জানতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।